وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم على آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور. أو كما قال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رحمة للعالمين شافي المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি হাই রে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে লতা গাছে কে দিল রে এত বড় কার আদেশে মৌমাছিরা ওরে মৌ সাখে দেয় মধু
ঝিনক মাঝে কে দিল রে, ঝিনক মাঝে কে দিল রে মুক্তামণি হা। আখের মাঝে মিষ্টি মধুর রসে চমৎকার, পাখির কণ্ঠকে দিল রে, পাখির কণ্ঠকে দিল রে মিষ্টি মধুর ডাক। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ পাখির দান। হাক্কানি দরস শরীফ আজমাইন কামা সাল্লাইত ওয়া সাল্লাম তাবারাকাতাহিন তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান ছেড়ে দিয়ে হাক্কানি দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদির রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মাজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবীনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইত ওয়া সাল্লাম তাবারাকাতাহিন তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় পীর ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাতুহু। আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো? ওই পিছনে বাবুরা হইচই করছে, ওদেরকে একটু থামাতে হবে। আর এই ফ্যানটার আওয়াজ হচ্ছে, এই ফ্যানটা খুলে ওই দিকে দিতে বলেন, এটা ফ্যানটা খুলে দেন। আলহামদুলিল্লাহ যেই মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র মাসে পবিত্র দিনে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ওরসিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, কালাম পাকের মজলিসে, হিদায়তের মজলিসে, শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজহান গাসি রহমতুল্লাহ আলাইহ হুকুমপ্রাপ্ত এই কোরআনি নুরানি ওরসিকুল মজলিসে যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে আজকের এই নুরানি কোরআনি মজলিসে আসার সুযোগ করে দিয়েছে, এই জন্য সকলে জবানের শক্তি উজার করে দিয়ে সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জতের শানে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম জানাই সেই পেয়ারে নবী যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী কুল কাইনাত আমার আল্লাহ বানাইতো না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, দোয়া করেছেন, যদি ভালো না বাসতেন দোয়া না করতেন আমরা এরকমের
আশরাফুল মাখলুকাত কেউ হইতে পারতাম না, ঠিক না বেঠি? আপনার একটু আওয়াজ দেন, এদিক ওদিক চাইলে আর শুনবেন কি আর হবে কি, মনটা এইদিকে ফেরাতে হবে। তা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাল গোরামি করার জন্য, ঠিক না বেঠি? জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, মুখ বুঝে বসলে হবে না, সবাই বাউল ছাড়তে হবে। আপনি হাওলটি ছেড়ে দেন, পিঠটা ছাড়েন। তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ মুখ খুললেইলাম, কারণ আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার বান্দাদেরকে ফেরেশতারা দেখাবে যে এই বাগানটা হইল তোমার। ও চিন্তা করবে তখন, আমি তো দুনিয়ায় ছিলাম, আমি তো জান্নাতের এই ময়দানে বাগান তো আমি তৈরি করি নাই, লাগাই নাই, কি করে এই বাগান তৈরি হলো? ফেরেশতা তখন বলবে কোরআনের মজলিসে, কামিল ওলি আল্লাহর মজলিসে গিয়ে বসে তুমি সুবহানাল্লাহ বলেছিলে, আর মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতা দিয়ে একটা গাছের বীজ তোমার নামে বপন করে দিল। ও তুমি দেখছো সেই গাছগুলি তোমার সেই হাতের তৈরি গাছ, তুমি জমিনে বসে সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দগির গুনাহ মাফ করেছে আর তোমার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করেছে। আল্লাহর প্রশংসা শুকরিয়া করলেই আল্লাহ তাআলা যে কত খুশি হয়, আমি এইটা একটু ভূমিকা না বলে নিলে আমি আপনাদের গুছাইতে পারবো না। দেখছি মাঝে মাঝে প্রায় ফাঁকা ফাঁকা, একটু গুছিয়ে আসলে মনে হয় ভালো হয়। অনেকে মনে করছেন যে ফ্যানের বাতাসের নিচে না বসলে কষ্ট পাবো, একটা জিনিস মনে করতে হবে, সামান্য দু এক মিনিট দু এক ঘন্টা কোরআনের মজলিসে বসবেন, কেয়ামতের দিন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? আল্লাহ রসুল বলেছেন 50,000 বছর। তো ওই বছর আর এই দুনিয়ার বছর সমান নয়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যেই ব্যক্তি পৃথিবীর জমিনে 60 বছর তার হায়াতের কাল কাটিয়ে সে বিদায় নিল, আখেরাতে দিন গুনার তুলনায় পৃথিবীতে ওই ব্যক্তি 2 মিনিট থেকে গেল। দুনিয়ার 60 বছর আর আখেরাতের 2 মিনিট, একটু হিসাব করি। কেন আল্লাহর গোলামি আমরা করব না? আল্লাহর গোলামি না করি দুনিয়া ছেড়ে চলে যাব? আল্লাহ কি খামাখা আমাদের এমনি পাঠিয়েছেন? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি, আমার একমাত্র উদ্দেশ্যই হলো তারা দুনিয়ার ওই জমিনে গিয়ে তারা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ, তারা গোলামি করবে আমার, তারা কারুর কাছে তাদের মাথাটা নোয়া করবে না, তারা কারুর কাছে নিজের মাথাটা নউইয়ে দেবে না, মাথা যদি নউইয়ে দিতে হয় একমাত্র তারা আমার জমিনে, আমার ওই জমিনে আমার পার কদম মোবারকে তাদের ঢাকার কপাল ছড়িয়ে দেবে। সেই মহান মালিক আল্লাহ তাআলা এই প্রশংসা করলে কতটা লাভ, শুকরিয়া করলে আল্লাহর কাছে কতটা লাভ। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি একটা সফরে বের হয়েছেন, এই সফরে রওনা করেছেন, একটা কবরের পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন। তো কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের মধ্যে বিশাল একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজাটা কি ছিল? অনেক রকম মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাম একটা কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে ভালো হয়ে যেত, যার চোখ অন্ধ হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম চোখের উপরে হাত লাগাইলে তার দৃষ্টি ফিরিয়ে পেত। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ মৃত মানুষের পাশে গিয়ে যদি বলেছে কুম বিইজনিল্লাহ, 40 বছরের আগের মুর্দা হইলেও ওর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে ঈসা পায়গম্বরকে সালাম দিত, কত সম্মানী, কত সম্মানী আল্লাহ তাআলা ঈসা আলাইহি সালাতু ওয়াসালামকে তালি করেছিলেন, কত পাওয়ারফুল দিয়েছিলেন যে একটা মৃত মানুষের পাশে গিয়ে সে শুধু বলবে কুম বিইজনিল্লাহ, আর ওই মৃত মানুষটা 40 বছরের আগের তার চাইতেও বেশি আগের ওই কবরের মধ্য থেকে জেতা হয়ে ঈসা আলাইহি সালাতু ওয়াসালামকে সালাম দিতে। আমার বলার উদ্দেশ্যটা ঘটনাটা এই জন্যই, সেই ঈসা আলাইহি সালাতু ওয়াসালামও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ তুমি আমাকে ঈসা পায়গম্বর না বানায় যদি শেষ নবীর উম্মত বানাতে আমি ঈসা বড় খুশি হয়ে যেতাম। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন, কবরের পাশে যখন উপস্থিত হয়ে গেলেন ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম লক্ষ্য করে দেখলেন এই কবরবাসীর মধ্যে ভীষণ আল্লাহর আজাব হচ্ছে,
কবরওয়ালারা সব আযামের মধ্যে গ্রেফতার পয়গম্বররা তারা উম্মতের প্রতি দয়ার মায়া নিয়ে চলে সুবহানাল্লাহ পয়গম্বরের মধ্যে উম্মতের জন্য যত মায়া মমতা নিজের মা বাবার ও সন্তানের জন্য তো মায়া মমতা নাই পয়গম্বর চিন্তা করলেন মনে দুঃখ করলেন আল্লাহ তোমার কাছে হয়তো না ফারমানি করে এসেছে তোমার হয়তো গোলামি করে নাই তোমার হুকুম মানে নাই কবরে চলে এসেছে কবরে তো ছাড় দেবে না আমল যার ভালো হবে তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আমল যার ভালো হবে না কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয় উনি ফতুলি মা ফাতেমা যেদিন ইন্তেকাল করলেন ফাতেমা আগেই ওসিয়ত করেছে আলী আলী আমার স্বামী শোনো আমার যদি দিনের বেলায় মৌত হয়ে যায় তাহলে খবরদার তুমি আমার দিনে দাফন করবে না রাতের আধারে আমার কবরে দেবে আর বেশি মানুষরে খবর দেবে না সুবহানাল্লাহ বলেন আমাদের একটা খাসলত আছে মা মরে গেছে চাচি মরে গেছে আমরা তো সারা দেশ মাইকিং করি যে অমুকের মা অমুকের চাচি অমুকের বোন খালা ফুবুক আছে না নাই মরে গেছে কিন্তু ফাতেমা শিখিয়ে দিলেন খবরদার তুমি বেশি মাইকিং করে আমার এই খবরটা পৌঁছাবে না কেন বেশি মানুষরে তুমি খবর দেবে না দুই একজন সঙ্গী সাথে নিয়ে আমার দাফন করবে কারণ আমি সারা জিন্দেগিতে পর্দায় ছিলাম আমার চেহারা পৃথিবীর কোনো পরপুরুষ এক নজরও দেখে নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল কবর তৈরি হচ্ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নেমে ষাট হয়ে শুয়ে গড়াগড়ি করে আর ডাকতে বলে ওরে কবর তোর মধ্যে আজকে কারে রাখবো তুই কি জানিস ইনি হইলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর রে খবরদার যেন ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবিটা করবি না কোন কবরের মধ্য থেকে কোনো কথা নেই কোনো আওয়াজ নেই আবার চিৎকার দিয়ে বলে আবু যরের কবর তোর মধ্যে কারে রাখবো তুই কি জানিস ইনি হলেন আসাদুল্লাহিল গালিব আমার আল্লাহর নবী বলেছেন অবিশ্বাসীদের জন্য যারে ভাগ বানাই পৃথিবীতে পাঠিয়েছিল সেই আলিব হযরতে আলীর স্ত্রী কবর রে খবর তার যেন ফাতেমার সঙ্গে তুই কোনো বিয়াদবিটা না করিস কবরের কোনো আওয়াজ নেই কোনো কথা নেই আবু যর আবার চিৎকার দিয়ে বলে হে কবরের মাটি তোর মধ্যে কারে রাখবো তুই কি জানিস ইনি হলেন জান্নাতের সমস্ত জুয়ানদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন সুবহানাল্লাহ সেই ইমাম হাসান আর হুসাইনের মা তার জন্যই কবর তৈরি হয়েছে খবরদার বেয়াদবি যেন তুই না করিস কোনো আওয়াজ নেই কোনো জবাব নেই আবু যর আবার ডাক দে বলে ওরে কবর তোর মধ্যে কারে রাখবো তুই কি জানিস ইনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি খাতুনে জান্নাত মা ফাতেমাকে তোর মধ্যে রাখা হবে খবরদার যেন তুই বিয়াদবিটা না করিস কবরের মধ্য থেকে মানুষের মতো করে আওয়াজ এসে গেল আরে আবু যর তুমি কার কথা বলছো আমি কবর তো ফাতেমা চিনি না ইমাম হাসান হুসাইন আমি চিনি না হযরতে আলীর স্ত্রী ফাতেমা চিনি না আমি এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কন্যা ফাতেমাকে আমি তো চিনি না আমি চিনি ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়া থেকে আমল করে আমার কাছে আসবে আমল যদি ভালো হয় আমি কবর তার জান্নাতের বিছানা বিছাই দেব আর যদি আমল ভালো না হয় আমি কবরের এক প্রান্তের মাটি আর এক প্রান্তে চলে যাব আর এক প্রান্তের মাটি আর এক প্রান্তে চলে যাব দুই দিক থেকে আমল ঝরে সার দেব তার হাড় হাড্ডি মাংসগুলি সব মাটির সঙ্গে মিশিয়ে দেব আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে কবরের মধ্য থেকে লাফ দিয়ে উঠে ছিটকায় চলে গেলে না আবু যর জীবনে আর নিজের ঘর সংসারে ফিরে যাই না আল্লাহু আকবার বলে সেই কবরে আমরা সবাই যাব কি যাব না জোরে বলুন সবাই সেই কবরে যাইতে হবে সব আমরা হইলাম কবরের যাত্রী
আমার আব্বারা ভাইরা মনে আসেনি, ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম কবরের পাশে দাঁড়ালেন, মনে মনে দুঃখ করলেন, মালিক হয়তো আপনার কাছে অপরাধ করেছে, দুনিয়া থেকে আমল নিয়ে আসতে পারে নাই, তাই কবরের মধ্যে আজা। ঈসা পায়গম্বর তার যতটুকু দোয়া করার দরকার দোয়া করে সফরে চলে গেলেন। আবার ওই রাস্তা দিয়ে ফেরবেন, যেদিন ফিরে চলে আসছেন ওই দিন আবার দেখলেন কবরটা একটা না জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে, কবরটা জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বড় খুশি হয়ে গেলেন, কারণ পায়গম্বরদের কাজ হলো যারা গোলামি করবে পায়গম্বরের উম্মতরা যদি আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মানে পায়গম্বরদের কলিজা দিল ঠান্ডা হয়ে যায়, তাদের দিলটা আনন্দে ভরপুর হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা 124,000 পায়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পায়গম্বরদের কাজ ছিল তাদের উম্মতগুলি হিদায়তের রাস্তা দিয়ে তাদেরকে জান্নাতি বলা বানানো। তাহলে জান্নাতি হইলে পায়গম্বর খুশি হবে না বেজার হবে? জোরে বলতে হবে খুশি হবে না বেজার হবে? যারা বকিলাতা করবেন মুখ খুলবেন না, আমি বলবো শয়তানের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা আছে। আর যদি শয়তানকে আপনি ছুঁড়ে ফেলে দিতে চান, নবীর শানে আল্লাহর শানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে অটোমেটিক চিল্লাই বাইর হবে। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করলেন, রসুলকে ডাক দিয়ে বললেন এতদিন আপনি চুপি চুপি গোপরে দাওয়াত দিয়েছেন, আজকে দাওয়াত আপনার ওপেন হবে। সুবহানাল্লাহ বলবেন না, আর চুপি চুপি দাওয়াত হবে না, ওপেন দাওয়াত দিতে হবে। আবার দরজার সামনে দাঁড়িয়ে নারায় তকবীর আল্লাহর ধ্বনি দিয়েছিলেন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আল্লাহ আকবরের ধ্বনিতে 12 জন অবিশ্বাসীর অন্ধকার ছিঁড়ে চলে গেছে কলিজায়, এমন জোরে ধাক্কা পৌঁছিয়ে দিয়েছে মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আমরা সেই উমরের উত্তরসূরি বংশধর, আমরা সেই উমরের বংশধর, আজকে যে মজলিসে উপস্থিত হয়েছি এই মজলিস হলো আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি বংশধর সুফি মুফতি আজান গাসী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মনে আনন্দ লেগে গেল, আল্লাহ তুমি কবরবাসীকে মাফ করে দিলে, এত তাড়াতাড়ি কেমনে আল্লাহ তুমি মাফ করেছো? পায়গম্বরদের কাজ হলো তারা যা কিছু হতো আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে টেলিফোন হয়ে যেত, কারণ তাদের হাতে তো এই টেলিফোন নাই, সরাসরি পায়গম্বর শুধু মাবুদের দিকে ইশারা করবে আর মাবুদ আল্লাহ তাআলার সাথে সাথে পায়গম্বরের ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ, ঈসা আল্লাহকে ডাক দিলেন, মালিক কেমনে তুমি এই কবরবাসীকে মাফ করে দিয়েছো, আমার তো জানতে বড় ইচ্ছা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিলেন, আল্লাহ সাড়া দিলেন, আল্লাহ বলেন, ও ঈসা তুমি জানো না এই কবরের মধ্যে যিনি বেশি আযাবের মধ্যে গ্রেফতার ছিল সে দুনিয়াতে নেক আমল করে আসতে নাই, জীবন ভোর অপরাধ করেছে, কিছু নেকি করেছে, কিছু গুনাহ করেছে, এই গুনার জন্য কবরে তার আযাব হচ্ছে। ঐসা কিন্তু সে যেদিন বিদায় নিয়ে চলে আসবে সে একটা পুত্র সন্তান সে ঘরে রেখে এসেছিল, ছোট্ট সন্তান, সেই সন্তানটা একটু বড় হয়ে গেছে, তাকে এলেম জানানোর জন্য দিন বুঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আজকে ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালার কাছে তাকে দিয়ে দিয়েছে, আর তার শায়খ তার মুর্শিদ জবান দিয়ে তারে পড়াচ্ছে, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বালক বেগুনা মাসুম যখন তার শায়খ উস্তাদের সাথে উস্তাদ তেলাওয়াত করছে, আর এই ছোট্ট বালক তার সাথে সাথে জবান দিয়ে তেলাওয়াত করছে, প্রথমে বললেন আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানা চাই, আল্লাহ তুমি পরম করুণাময় দয়ালু তোমার নামে শুরু করছি, এই কথা বলে যখন ডাক দিলেন রহমান রহিম বলে যখন সন্তানের গলার কণ্ঠের ডাক বেরিয়ে গেছে, আর ওই রহমান রহিম নামটুকু আমার আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন জিবরিল যা রে যা যা যা
ও জিবরিল আমার ওই ছোট্ট বালক সে যে আমি রহমান রহিম বলে সাক্ষ্য দিয়েছে তার ওই সবটুকু তার মা বাবার রূহ মোবারকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম কারণ সে আমি রহমান আমি রহিম বলে সে স্বীকারোক্তি দিয়ে ঘোষণা দিয়েছে তার ওই নেকিটা তার মা বাবার কবরে আমি পৌঁছিয়ে দিলাম শুধু পৌঁছিয়েই দিলাম না আমি আল্লাহ তাআলা তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি আমি জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খুশি হয়ে গেলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার শুকরগুজারি করবে যারা আমার প্রশংসা করবে আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামতের শুকরগুজারি যারা করবে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছি ওইটাকে আরো দুই গুণ বাড়িয়ে দেব ওইটাকে আরো কি করব দুই গুণ সুবহানাল্লাহ বলতে হবে দুই গুণ বাড়িয়ে দেব আর যারা না শুকরি করবে আমার থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা আছে তাহলে আমরা গোলামি করব কার আল্লাহ একটু জোরে বলতে হবে কার তাহলে সেই আল্লাহ বলছে আমার গোলামি করবা ঠিক আছে কিন্তু আমার গোলামি করার আগে একটা ঘোষণা আছে সেইটা তোমাদের মানতে হবে ঘোষণাটা কি আমি কোরআনুল কারিমের মধ্য থেকে সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম যদি আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহর নৈকট্য ভালোবাসা যদি তারা পাইতে চায় তাদেরকে শোনাও ইউহিব্বুকুম আল্লাহ তারা যেন আমার হাবিবকে সর্বপ্রথম ভালোবাসে সুবহানাল্লাহ আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে আমার হাবিবের ইত্তেবা যদি করে আমি ওয়াদা দিলাম ইয়া গফিরিলা কুন জনাবা কুন আমি আল্লাহ তাদের তাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব তাহলে আল্লাহকে পাইতে হলে অনুসরণ অনুকরণ কাকে করতে হবে কাকে করতে হবে সবাই মুখ খুলছে না এত কষ্ট আপনাদের মুখ খুলতে অনুসরণ কার করব নবীর অনুসরণ করতে হবে তো সেই নবী কোন মাসে এসেছিল আমরা বারো রবিউল অনেকে খুব ভালোই পালন করি এরা মানুষ আছে না নাই রবিউল ঠিকই পালন করে দরদরি লাফালাফি মিষ্টি কিনে নিয়ে এসে তাবারুক সিন্নি করা নবীর শানে মিলাদ কিয়াম পড়া অথচ দেখা যাচ্ছে ওই কিয়ামও শেষ তার ইবাদতও শেষ এ মানুষ আছে না নাই সারা বছর তার উপরে যে ফরজ কাজগুলি আছে করে না ও সেই থাকে কবে রবিউল আউয়াল আসবে ওই দিন একটু ভালোবাসা মহব্বত দেবো কারণ আল্লাহ বলেছে যে নবীর ভালোবাসা মহব্বত অনুসরণ অনুকরণ করলে গুনাহ মাফ হয়ে যাবে ও সারা বছর সেই থাকে একটা বছর পরে আসবে রবিউল আউয়াল একটু সিয়াম সাধনা দিয়ে একটু রবিউল আউয়ালের তাফসির মাহফিল জলসা করবো এই একটু ওরসিকুল করবো বিভিন্ন কাজ দিয়ে একটু সেরে দিয়ে আবার একটা বছর ছুটি এরা মানুষ আছে না নাই ধরে বলেন এরা মানুষ আছে না নাই আজকে বিবেককে ধুলাই করে নিতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ বলছে আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো তার ইত্তেবা করো অর্থাৎ আমার হাবিব তোমাদের মাঝে যা বলে গেছে ওইটার উপরে তোমার নিজের জিন্দেগি চালাইতে হবে এর বাইরে চালাইতে তুমি পারবা না যদি পারো তাহলে তো হাবিবের ভালোবাসা হলো না তাহলে হাবিবের অনুসরণ হলো না আর অনুসরণ অনুকরণ না হইলেও আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে মাধ্যম দিয়ে যাইতে হবে সুবহানাল্লাহ জোরে বলে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 124,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছে যেই জামানায় যেই পয়গম্বর এসেছে সেই জামানার মানুষ তার অনুসরণ অনুকরণ করবে সেই জামানার মানুষ তার ইত্তেবা করবে সেই জামানার মানুষ তার গোলামি তার আদর্শ তার কথা মতো নিয়ে নিজের জীবন চালাবে কিন্তু আজকে আমরা এমন একটা জামানায় বর্তমান আছি আমাদের জামানায় এই সময় কিন্তু আমাদের মাঝে কোনো নবী নেই আছে নবী
নবী আছে, নবীর সেই হাদিস আছে, নবীর আদর্শ আছে, কিন্তু বিশ্ব নবী কি বলে গেলেন যে আমি থাকব না, আমার পরে আল্লাহ তাআলা আরো তিন শ্রেণী মওজুদ করে রেখেছে। সুবহানাল্লাহ বলতে হবে কয় শ্রেণী একটু বুঝতে হবে তো, এরপরে কয় শ্রেণী? তিন শ্রেণী। রসুল চলে গেলেন, খলিফার দায়িত্ব নিয়ে নিলেন কারা? সাহাবায়ে কেরাম। তাদেরকে কি বলা হয়েছে? আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, খলিফারা যারা দায়িত্ব নিয়েছিলেন রসুলের পরে তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলছেন? আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াশহাদা ওয়াসসালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এক নম্বরে হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি এক নম্বরে তোমাদের মাঝে প্রেরণ করেছি, তিনি হলো নবী। কোন নবী? আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী এই পৃথিবী আমাদের মাঝে তিনি তার জন্ম থেকে বিদায় নেওয়া পর্যন্ত 63 বছর ছিলেন, আর নবুয়তের দায়িত্ব পালন করেছেন মাত্র 23 বছর। কিন্তু নবুয়তের দায়িত্ব পাওয়ার আগেই তিনি বিশ্ব নবী। সুবহানাল্লাহ করে বলেন, নবুয়ত পাওয়ার আগেই তিনি বিশ্ব নবী। কারণ মনে রাখতে হবে, আল্লাহর হাবিব মার কোল থেকে, পেট থেকে যেদিন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার সাথে সাথে বিশ্ব নবী উপর হয়ে শুয়ে পড়লেন। আল্লাহ আকবার বলেন, কি নবী পাওয়ারফুল, কি নবী উপর হলেন, নামাজের সিজদার মতো করে পড়ে গেছি নাকার কমাল জমিনের মধ্যে। আমেনা বলেছে, আমার শিশু সন্তানকে আমি দেখেছি এই জমিনে আসার সাথে সাথে তার নাকার কপাল জমিনে লাগিয়ে কি যেন গুনগুন করে বলছে আল্লাহ। কারণ তার কান্না একটাই, ইয়া উম্মতি ইয়া হাবলি। বিশ্ব নবী দুনিয়ায় আসার সাথে সাথে উম্মতের জন্য তিনি কান্নাকাটি করলেন, উম্মতের জন্য চিন্তা গবেষণা শুরু করলেন। কি মায়ার নবী, নবীজি যেদিন বিদায় নিয়ে চলে যাবে ঠিক মুহূর্ত সময় আজরাইল এসে খাড়া হয়ে গেছে। আজরাইল নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজরাইল আসছি আপনার জান কবজ করার জন্য, আপনার কাছে আমি অনুমতি ভিক্ষা চাই। আল্লাহ আকবার বলেন, এই কথা জমিনের আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে আজরাইল জীবনে কোনোদিন ব্যক্ত করে নাই, আর কিয়ামত পর্যন্ত করবে না। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অনুমতি চাচ্ছেন। নবীজি চিন্তা করলেন, দেখি তো আমি জিজ্ঞাসা করি, বলছে মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? জিবরি মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে অনুমতি চাওয়ার পর আমার নবী যদি অনুমতি না দেয় কোনো কিছু না বলে তুমি ফিরে চলে আসবে। আল্লাহ, আমার হাবিব যদি থাকতে চায় যতদিন থাকবে তার জন্যই দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আল্লাহর হাবিব তো সবসময় চাচ্ছে আমি তাড়াতাড়ি আমার মালিকের কাছে চলে যাব। আল্লাহ আকবার বলবেন না? বন্ধু যদি আর এক বন্ধুর যদি বন্ধু থাকে, ওই বন্ধুর কাছে যাইতে মনটা ছটফট করে, কথা ঠিক কিনা বলো? বন্ধুর কাছে যাইতে বন্ধু ছটফট করে, আর আমার আল্লাহ তাআলা বলছে আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবী থেকে চলে যাবে। তিনি ওই সময় মালাকুল মউতকে বলেছিলেন যে আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার আল্লাহর কাছ থেকে আমি একটু শুনে নেই। মালাকুল মউতকে বলে নাই, জিবরিলকে ডাকলেন, জিবরিলকে ডেকে বললেন, জিবরিল আমি তো চলে যাব, তবে একটা কথা আমার আল্লাহর কাছে আমি শুনতে চাই। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুনলেন বলুন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, জিবরিল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব কিন্তু আমার এতিম উম্মতগুলি কে দেখাশোনা করবে? আল্লাহ, অন্নবীর উম্মত আমরা, জিবরিল কে আমার উম্মতের দেখাশোনা করবে? আমার আল্লাহর কাছে আমি সেটা শুনে আমার দিলটাকে আমি ঠান্ডা করে নেব। জিবরিল চলে গেলেন, খবর নিয়ে আসলেন, আল্লাহ তাআলা বললেন, জিবরিল যাও রে, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের পরে তার উম্মতগুলি দেখাশোনা করা তাদের জিম্মাদারি, সকল ডিউটি আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু
বাজেট বিল পাশ করলেন কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল পাশ করেছে তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন তো সেই নবীর নামে দরুদ পড়ব সেই নবীর নামে আজকে দোয়া করব আজকে তার ওসিলায় আজকে নামাজ পড়ব রোজা করব যাক করব সেইটা ভালোবাসা মহব্বতের সাথে করব কারণ তার 63 বছর জিন্দেগির মধ্যে এই উম্মতের জন্য কত কষ্ট তিনি করেছে মার খেয়েছেন রক্ত দিয়েছেন দান মুবারক শাহাদাত বরণ করেছে তবু তিনি উম্মতের প্রতি একটি দিন রাগ করে কোনো কথা বলে নাই ঠিক না বে ঠিক এইজন্য আল্লাহ তাআলা হাবিবকে তো ওইভাবেই তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ কি বলেছেন আমার হাবিবের ব্যাপারে কি বলেছেন আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সেই হাবিবের এই আগমনের মাস আমাদেরকে কালচার পরিবর্তন করতে হবে নবীর আগমনের মাসে এসে আমাদের তওবা করে নিতে হবে সারা বছর নামাজ কাজা করেছি এই রবিউল আউয়াল মাস পেলাম এখন থেকে আমি আর নামাজ কাজা করব না আমরা ওয়াদা করতে পারবো কি পারবো না যে সমস্ত যুবক ভাইরা যে সকল আমার সন্তানেরা আজকে তোমরা অবহেলায় নামাজকে ছেড়ে দিচ্ছ এই নামাজ যদি তুমি ছেড়ে দাও আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দিল কাজা করলো ওই ব্যক্তি ফাসেক হয়ে গেল ওই ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে গেল নাউজুবিল্লাহ বলবেন না খালি নামাজ কাজা করা যাবে জোরে বলুন না কারণ নামাজ কাজা করা যাবে নামাজ আসবে কখন আল্লাহ রসুল বলেছেন তুমি ঈমানের দাবি করছো ঈমান এনেছো তুমি এই মুহূর্তে ঈমান আনলে এখন তোমার ঈমান আনার পর ডিউটি হলো তোমার নামাজ আদায় করা আল্লাহর হাবিব বলেন কেউ যদি জোহরের নামাজের এক মিনিট আগে ঈমান আনে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করা কেউ যদি আসরের নামাজের এক মিনিট আগে ঈমান আনে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে আসরের নামাজটা আদায় করা এই জন্য নামাজের আওয়াজ বিশ্বনবী এই পৃথিবীতে বসে পায় নাই জিব্রিল এই কালাম পাক ওহির মাধ্যম দিয়ে এনে দিয়েছেন আর আল্লাহর হাবিব বিশ্বনবী নামাজের বাজে সরাসরি আল্লাহর বাড়ি গিয়ে ওখান থেকে বরাদ্দ করে নিয়ে এসেছে ধরে বলো নামাজের কত গুরুত্ব নামাজের কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহর আমি আরশে থাকি না আমার বান্দার কাছে আমি উপস্থিত হয়ে যাই ধরে বলুন আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাই এই জন্য নামাজ হলো সবচেয়ে ইবাদতের মূল ভিত্তি হলো নামাজ এই জন্য জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুজাদ্দান গাছ রহমতুল্লাহ আলাই তিনি বারবার হুঁশিয়ার করে ডাকছে হে বিশ্ববাসী হে বিশ্বের মানুষ হে বিশ্বের নারী পুরুষ তোমরা কি করো বিনা কাজায় বাসত্ব নামাজ আদায় করো বিনা কাজায় বাসত্ব নামাজ আদায় করো এই জন্য আমাদের নামাজের গুরুত্ব দিতে হবে বেশি কথা বলুন নামাজের বেশি গুরুত্ব দিতে হবে নামাজ যদি আমাদের কবুল না হয় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল অনেক অনেক বেনামাজি আছে দেখবেন সে সারা বছর নামাজ পড়ে না বাবা মা মরে গেলে তখন নামাজি হয় আছেন এরা মানুষ বাবা মা যেই মারা যায় তখন মাথায় টুপি দেয় পাঞ্জাবি পরে একটু ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করে যাওয়া আসা করে কেন করে বলবো রাগ করবেন না তো কেন করে যারা এই কাজগুলি করেন আমি তাদের পায়ের উপরে হাত রেখে বললাম কালচারকে পরিবর্তন করেন মালাকুল মউত কখন এসে যাবে কোনো মানুষ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই কেউ বলতে পারে নাই কখন আমার মৃত্যুটা হবে এই মৃত্যুর খবর কার হাতে জোরে বলেন কার হাতে পৃথিবীতে আসার খবরও আল্লাহর হাতে কিন্তু ওইটা আমরা একটা মাধ্যম দিয়ে কিছুটা অনুভব করি ঠিক না বে ঠিক যে আশার একটা সিরিয়াল মতে আসছে এর একটা কিছু অনুভব হয় কিন্তু তারপরও সঠিক বলা যায় না আবার ওইটা মৃত হবে কি জীবিত হবে তাও আমরা কেউ জানি না অনেক মানুষ মার পেটে মারা যায় কেউ পৃথিবীতে আসার সাথে সাথে মারা যায় কি বলে এগুলি হয় না আপনাদের দেশে তাহলে একটু সাইসু দিচ্ছেন না কেন আবার কেউ বুড়া হয়ে গেছে এখনো বেঁচে আছে কথা বলুন না কেন তো বুড়া হয়ে লাভটা কি বুড়া হয়ে কি লাভ বুড়া মানুষ কেউ জান্নাতে যাবে কালো মানুষও জান্নাতে যাবে না এখন বুড়া মানুষ আর কালো মানুষ একটু ভাবেন তাহলে জীবনটা কি করলেন একটা বুড়াও জান্নাতে একটা বুড়াও জান্নাতে যাবে না একটা কালো মানুষও জান্নাতে যাবে না সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন চিন্তার কারণ নিয়ে বসেন না পাবেন
সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছেন নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব যখন বলছেন জান্নাতের বয়ান করতে গিয়ে আল্লাহর রাসূল খুব খুশি, সুবহানাল্লাহ বলবেন না, কারণ জান্নাত তো আনন্দের জায়গা। আল্লাহর হাবিব যখন বললেন সাহাবায়ে কেরাম বুড়া সাহাবারা চোখ দিয়ে দরদর করে পানি ছড়ছে। আবু বকর বেশি কাঁদলেন, কারণ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিল সবার মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে বয়স বেশি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বুঝতে পারলেন মনের খবর, আত্মার খবর জানতে পারলেন যে আমার সাহাবারা দুঃখ বেশ করেছে। কালো মানুষগুলোও কাঁদতেছে, সবচেয়ে বেশি কাঁদছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, কারণ বিলালের মতো অত কালো মানুষ, অত কালো মানুষ আল্লাহর জগতে আর আসেনি। আল্লাহর হাবিব বললেন আমার সাহাবারা, আমার মালিক আল্লাহ তাআলা তার বান্দার যেদিন জান্নাতে প্রবেশ করাইবেন ওই জান্নাতি ওয়ালারা একটাও ঘোড়া থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলে জান্নাতি ওয়ালারা সেদিন সব পরিপূর্ণ যুবক হয়ে যাবে, 16 বছর 25 বছর 30 বছরের ভরা টকবকে যুবক করে দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে বুড়া মরলেও সেদিন জান্নাতে বুড়া থাকবে না, ও বুড়া সেদিন জোয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ, ধরে বলুন। আল্লাহর রাসূল বলেন কারো মানুষ জান্নাতে যাবে না, তার কারণ জান্নাতিদেরকে চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা এমন নূর দান করে দেব, সেই নূরের কাছে সূর্যের আলো চন্দ্রের আলো তাদের কাছে ফেল হয়ে যাবে। ধরে বলো তাদের চেহারা তো সুন্দর উজ্জ্বল করে দেব, সব জান্নাতিওয়ালাদের চেহারা হবে নূরের উজ্জ্বল, কেউ আর কালো কালো থাকবে না। সুবহানাল্লাহ, ধরে বলে কেউ সেদিন জান্নাতে কালো থাকবে না, আল্লাহ সব সুন্দর নূরানি চেহারা বানিয়ে দেবেন। আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতি চেহারা দিয়ে উজ্জ্বল করে, সবচেয়ে দামি করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কালাম বকের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছি। যত জীব আল্লাহ তাআলা বলেন 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা করে, সবচাইতে সুন্দর আকৃতি চেহারা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছি। কিন্তু আমাদের সামনে কারোর দেখি সাদা, কারোর দেখি কালা, কিন্তু আল্লাহর কাছে সব হইল ভালা। ওই ব্যক্তি দামি হয়ে যাবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্দর চেহারা, দুনিয়ার মধ্যে কোটিপতি, দুনিয়ার মধ্যে শান শওকতের মধ্যে আছে। ওই ব্যক্তি যদি আমল তৈরি না করে, আল্লাহর সাথে যদি ভালোবাসার রাস্তা তৈরি না করে, নবীর সাথে যদি নবীর সুন্নতের দাবিদারি না করে, নবীর আদর্শই যদি জীবন পরিচালনা না করে, দুনিয়ার মধ্যে যত সুন্দর চেহারা হোক, যত কোটিপতি হোক, ধনী হোক না কেন, অট্টলিকার মালিক হোক না কেন, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ছাড়া কিছুই হবে না। এই জন্য চেহারা দিয়ে আল্লাহ বিচার করবে না। সুবহানাল্লাহ বলেন, তোমার সুন্দর চেহারা, দুনিয়ায় তুমি কোটিপতি বড় সম্মানী, এইটা দিয়ে বিচার হবে না। সেটা ফাতেমার ব্যাপারে শুনতে পেরেছেন, তাহলে কবরে যেই ব্যক্তি আমল নিয়ে যাবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে আরামের ঘুম পানিয়ে দেবে, ইসরাফিলের বাসি ফু দেওয়া পর্যন্ত ব্যক্তি কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে। সুবহানাল্লাহ, যখন বাসিতে ফু দেবে, বাসির ফু শুনে কবরওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। আর যারা আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে গিয়েছে তাদের তো কোনো ঘুম নেই, তারা শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তাড়াতাড়ি দিনটা ফুরিয়ে যাক, আবার রাত আসে, আবার বলে আল্লাহ তাড়াতাড়ি রাত শেষ হয়ে যাক, কারণ তাদের ওই কষ্ট আজাবের দিনগুলি তাদের ফুরাইতে থাকবে না। জান্নাতিওয়ালারা কবরের মধ্যে বাসর ঘরের মতো আনন্দে ঘুমিয়ে যাবে। যেমন বাসর কথা বলা হচ্ছে,
দুইজন স্বামী স্ত্রী যেদিন প্রথম এক জায়গায় বসে আল্লাহু আকবার বলেন এটা তো সবার সময় ঘটে কি ঘটে না কি দাদা ঘটেছে কি একদিন ঘটেনি যেদিন ওই যে পুত্রবধূ আর সন্তানগুলি যেদিন মা বাবা বিবাহ দিল স্বামী আর স্ত্রী যেদিন প্রথম এক বিছানায় বসে গেল ওই দিন তাদের চোখে আর কোনো ঘুম থাকে না তাদের কাছে রাতটা মনে হয় দুই এক ঘন্টা নাকি বলেন না আপনারাও সব নেই নাকি এদেশের মানুষ কি নেই কি বলেন না কেন কথা বলছেন না কেন আছে না নাই আরে যুবক ছেলেরা হ্যাঁ বলছে ওদের এখনো হয়নি ভবিষ্যতে তো হবে কথা বলেন আর বুড়ারা চিন্তা করছে কি বলি কি হয় আল্লাহ কোন দিকে কি যাই তা ঠিক নেই চিন্তা গবেষণা করে বলতে পারছেন আরে বলেন না নির্ভয়তে কিসের ভয় আনন্দ গল্প দুজন যখন শুরু হয়ে যায় গল্প করতে করতে যখন খদরের আজান লেগে যায় এই দুজনাই বলে আজকের রাতটা একটু ছোট হয়ে গেল সুবহানাল্লাহ আজকের রাতটা একটু ছোট হয়ে গেল প্রেমিক প্রেমিকার সাথে গল্প করতে মনে হচ্ছিল ওরা মনে করছে আজকের রাতটা যদি হাজার বছরের রাত হতো তবু আমাদের চোখে কোনো ঘুমের কষ্ট হতো না কবরে জান্নাতি বলেরা ঘুমিয়ে যাবে শান্তির ঘুম ঘুমাবে যেমন দুজন সারা রাত শান্তির গল্পের মধ্যে ডুবে রয়েছে সময়টুকু ছোট মনে করেই তারা বলছে এত তাড়াতাড়ি রাত ফুরিয়ে গেল ইসরাফিল যখন বাসিতে ফু দেবে ঘুম ভেঙে যাবে ডাক দিয়ে বলবে কেরে কেরে বাসি বাজালো তোর কণ্ঠের আওয়াজ এত বড় কেন আমার ঘুম ভেঙে গেল আল্লাহ বলেন এই বাসির সরে যেদিন পৃথিবী শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব ফানা ফানা হয়ে যাবে বড় বড় পাহাড়গুলি সব তুলোর মতো করে উড়তে থাকবে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই সুন্দর পৃথিবী চাকচিক্যময় সুন্দর বালাখান একদিন সব ধ্বংস হয়ে যাবে চলে যাবে সব ফানা ফুল্লা হয়ে যাবে এই জন্য আমার মুর্শিদ ওইটাকে স্মরণ করার জন্য মৃত্যুর গবেষণা চিন্তা ফিকিরের তসবি পড়ার সময় আজকে মৃত্যুর কবিতা পাঠ করার সময় স্মরণ করো যে এই পৃথিবী একদিন থাকবে না আখের ফানা আখের ফানা আখের ফানা এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে কেউ সেদিন থাকবে না সব শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না ও ঘুম ভেঙে বলবে কে রে আমি আরামের ঘুম সবে মাত্র ঘুমালাম আর এত তাড়াতাড়ি কে আমার ঘুম ভাঙিয়ে দিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে যাবে ও আমার বান্দারে তুমি মনে করছো এই মাত্র তুমি ঘুমিয়েছো না 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 তোমার কবরে কোটি কোটি হাজার বছরের জিন্দেগি পার হয়ে গেছে ধরে বলো এত ঘুমিয়েও তোমার শান্তি এখনো হয় নাই কারণ ওই ব্যক্তির ঘুমের মধ্যে এত মজা স্বাদ তার কারণ হলো ওই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি আল্লাহ ধরে বলেন তাহলে আমাদের যেই জীবন জিন্দগি পরকালের জিন্দগিটাই হলো আসল দুনিয়ার এই জিন্দগি তো সামান্য সময়ের আনন্দ ফুর্তি করেই কাটিয়ে দিলাম গল্প করেই কাটিয়ে দিলাম তাস পাশা খেলতে খেলতে কাটিয়ে দিলাম কিন্তু সেই দিন আফসোস হবে জান্নাতিওয়ালারাও আফসোস করবে যারা জাহান্নামে যাবে তারা তো আফসোস করবেই জান্নাতিওয়ালাদের সেদিন আফসোসের শেষ থাকবে না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে অনেকে কথা বলছে না শেষ করে দেবো জান্নাতিওয়ালাদের আফসোস থাকবে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি করে দেবেন দুনিয়ায় গোলামি করেছে আল্লাহর সুন্নতের দাবিদা করেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করেছে তারা যেদিন জান্নাতি হবে অর্ডার হয়ে যাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে সব ধরে ধরে জান্নাতের দিকে দিয়ে দেবে ফেরেশতারা সঙ্গে করে নিয়ে যাবে সুবহানাল্লাহ ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতিওয়ালাদের জন্য যেই রাস্তা দিয়ে নেবে জান্নাতের রাস্তাটাও সাজানো হবে তাদের জন্য সুবহানাল্লাহ বলেন এত সুন্দর চাকচিক্য করে সাজসজ্জা করে সাজানো হবে ও জান্নাতিওয়ালা ওই গেটের কাছে গিয়েই মনে করবে আমি জান্নাত পেয়ে গেছি আর যাওয়ার দরকার নাই ও বসতে যাবে ফেরেশতা আবার ধাক্কা দেবে বেটা চল এটা তো তোর জান্নাত নাই আর একটু আগা আবার দ্বিতীয় গেটে যাবে আবার দেখবে তার চাইতে আরও বেশি সুন্দর
এত চেহারা সাকসিক্য করে সাজানো রয়েছে, ওই জায়গায় কি আবার বসতে যাবে? আবার পিছন থেকে ফেরেশতা ধাক্কা মারবে, সুবহানাল্লাহ। যার উঠটা গিয়ে যাব, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বান্দা আফসোস করবে, হায় মালিক, ইবাদত করেছি কত সময়, অবহেলা করে বসে থেকেছি, সময়টুকু কাটিয়ে দিয়েছি, আগে যদি জানতাম এত বড় জান্নাত তোমার, এত বড় বালাখানা তোমার। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি একটা ছোট জান্নাত পাবে, সেই ছোট জান্নাতটা হবে দুনিয়া সময়, এত বড় জান্নাতের মালিক হবে। আর আমরা দুনিয়ায় সামান্য একটা কিছু পাইলেই তো অহংকারে টেপা মাছের মতন ফুলি, আছে না নাই? কে বলেন? একটু কিছু হইলেই টাপা মাছের মতন ফলে হাঁ ঘাড় মোটা করে বেড়ায়, যা আমি এত জমির মালিক, আমার আর টাকা আছে আছে, এরকমের অহংকারে নিচের মানুষগুলি আর দেখতে চাই না। কথা বলেন না কেন? অহংকারের জ্বালায় মাথাটাও নিচু করে না। দুনিয়ায় পাহাড় গড়ার কারণে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মোহ জালে পড়ে ও কি করছে? আল্লাহর গোলামি করার সময় পায় না। এ মানুষ আপনাদের মধ্যে নেই, রাগ করার কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলার বান্দা সেদিন বলবে, আল্লাহ সময়টুকু অবহেলায় না কাটিয়ে যদি তোমার কালামুল্লাহর তেলাওয়াত করতাম, আরো বেশি নিয়ামতের অধিকারী হইতাম, তসবিহ তাহলিলের মধ্যে যদি সময় কাটাইতাম, আরো একটু বেশি নিয়ামতের অধিকারী হইতাম, তোমার হাবিবের প্রতি যদি দরুদ ও সালাম পাঠ করতাম, আরো বেশি নিয়ামতের অধিকারী হয়ে যেতাম। আর জাহান্নামীরা, তাদের আফসোসের শেষ হবে না, কি অপরাধ করেছি, কি ভুল করেছি, কি ভুল করেছি। কেন দুনিয়ার মধ্যে পীর মাশায়েখরা তারা বয়ান করেছে, পায়গম্বরেরা বয়ান করেছে, সাহাবে কেরাম বয়ান করেছে, তাবেইনরা তারা বয়ান করেছে, ইমাম মুস্তাকিদিনরা বয়ান করেছে, শুধু শুনেছি আর টিটকেরি ভরে চলে গিয়েছি, তাদের কথা শুনি নাই। যদি শুনতাম আর মানতাম তাহলে আজকেই জাহান্নামে আসা লাগতো না। আচ্ছা বলুন, ওই দিন ওই আফসোস করে কোনো লাভ হবে? আপনার পকেটে টাকা নেই, আপনি গেছেন বাজার করতে, আর যার পকেটে আছে সেও বাজার করতে গেছে, এবার বাজারে যাই দেখছেন এক টাকায় একটা লাউ কিনলে দশটা ফাউ, কথা বোঝেন না? এক টাকায় কয়টা লাউ, লাউ চেনেন? লাউ কদু কদু, এক টাকায় একটা লাউ কিনলে দশটা ফাউ, কিন্তু যার পকেটে এক টাকাও নাই ওর ফাউ কি আর লাউ কি, কথা বলুন না কেন? ওর পকেটে কি নাই, এক টাকাও নাই, তাহলে দশটা ফাউ দিলে ওর কোনো লাভ আছে? জোরে বলুন, লাভ আছে? তাহলে এক থাকতে হবে, একটা টাকা থাকতে হবে, এই এক হলো আল্লাহ। জোরে বলুন, এক হলো আল্লাহ। সেই আল্লাহকে আমরা আরো আল্লাহ বানাচ্ছি। আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন, আল্লাহর সাথে আমরা শরীক করছি। আমরা শরীক করি কেমন দেখবেন, অনেক সময় গাছের কাছে গিয়ে বলে আমি খুব বিপদে পড়েছি, একটা বোতল বসায় রাখে একটু পানি নিয়ে, গেরাম মানুষ আছে না নাই? আছে না নাই? আজকে ওইখানে মান্নত করে গাছের কাছে, বড় পাহাড়ের কাছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ এক, তার দলিল হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলো এক, দ্বিতীয় আর কোনো মাবুদ নেই, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, আল্লাহ কার থেকে জন্ম নেন নাই, তিনিও কারোর জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহ হইল এক। তাফসীর কারকরা আরো বুঝিয়েছেন, আপনারা আমরা সবাই এক থেকে গুণী, এক থেকে গুণী, হিসাব করবেন, অঙ্ক করবেন, গুনতে হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাই তো? কিন্তু একটা গুণন আপনারা আজকে শিখে নেন, দশ থেকে নিচের দিকে আসা শুরু করেন, দশের আগে নয়, তার আগে আট, তার আগে সাত, তার আগে ছয়, তার আগে পাঁচ, তার আগে চার, তার আগে তিন, তার আগে দুই, তারপরে হইল এক। একের পরে কোন সংখ্যা আছে আপনারা বলুন? একের পরে জিরো কোনো সংখ্যা নেই, কেউ নেই, আমার মালিক আল্লাহ হইল এক, অদ্বিতীয় আর
আর কোন মাবুদ নেই। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাণী শুনিয়ে দিলেন, তোমরা আমার কাছে কালেমা পড়ে নাও, তোমরা ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, লা ইলাহা আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আল্লাহর রাসূল। তখনই মক্কার মানুষ রসুলের বিরোধিতা শুরু করলো, ঠিক না বেঠিক, রসুলের বিরোধিতা শুরু করলো। রসুলকে তখন বলল কি সাব্বুনাশ, এ আবার কোন নতুন কথা নিয়ে আসলো, এ আবার কি আমাদেরকে শোনাচ্ছে? তখনই বলল তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর, কিন্তু 40 বছর পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা আরবের মানুষ, মক্কার মানুষ আলামিন সত্যবাদী বলে ডেকেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, সবার ডাকতো আলামিন সত্যবাদী, কারণ তিনি তো আগের থেকেই নবী। কথা বলেন না কেন? তিনি তো আগের থেকেই নবী, আল্লাহ তাআলা আগে নবীকে সৃষ্টি করেছে, নবীর নূরকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, বলবেন না, বেরে কি এখানে দেব না, আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আগেই তিনি নবী করে সৃষ্টি করেছেন, তার আগে কোনো নবী নেই, তার পরেও কোনো নবী আর পৃথিবীতে আসবে না। এই জন্য বলা হয় তিনি হইলেন বিশ্ব নবী। আকাই নাম দরতাল যাদের মদিনা জনাব আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিনের দাওয়াত দিলেন, তখনই অবিশ্বাসীরা বিরোধিতা শুরু করলেন, কারণ হক যেখানে বাতিল সেখানে, আসবে কি আসবে না, এই জন্য বাতিল বাতিল দূর করার জন্য রাইফেলের গুলি, বোমা বিক্ষেপ এই সমস্ত দিয়ে বাতিল দূর হয়নি, এই বাতিল দূর হয়েছে এই কোরআন দিয়ে। ধরে বলুন, বাতিল দূরীভূত হয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। বাতিল হলো অন্ধকার, বাতি কি? বাতিল হলো অন্ধকার। অন্ধকার দূর করতে হলে একটা বাতির প্রয়োজন, ঠিক কিনা বলেন? একটা বাতি ধরিয়ে দিলে অন্ধকারের লাঠি সুটা দিয়ে আর তাড়ানো লাগবে না, অন্ধকার এমনি অটোমেটিক বিদায় নেবে। আল্লাহ রাসূল যখন এই আলো ধরিয়ে দিলেন, আলো যখন সেরা ঝেলে দিলেন, তখন অন্ধকার দূর হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। সেদিন ফাতেমা মক্কা বিজয় হয়ে গেল, আমি খুব সংক্ষেপে কিছু কথা বলি। ফাতেমা মক্কা বিজয় হয়ে গেল, মানুষ চতুর্দিক থেকে দলে দলে আসছে, চতুর্দিক থেকে দলে দলে আসছে, রসুলের কাছে এসে সব কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। আর যারা বেশি দুশ্মনী করেছে রসুলের সাথে, যারা বেশি দুশ্মনী করেছে, তারা কি করছে? মনে করেছে এখন যদি রসুলের কাছে যায় তাহলে হয়তো আমাদের প্রতিশোধ নেবে। কিন্তু আল্লাহর হাবিব প্রতিশোধ নেওয়া নবী নয়, সুবহানাল্লাহ, ধরে বলে প্রতিশোধের রসুল নয়। তিনি কোন নবী? আল্লাহ নিজেই বলেছেন, আমার সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আল্লাহর নবী বিশ্ব নবী সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন পথের মধ্যে একজন বয়স্ক মহিলা বিশাল বড় একটা গাঁঠরি নিয়ে দাঁড়িয়ে আছে, একটি টুপলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী দেখে জিজ্ঞাসা করলেন, মা, এত বড় গাঁঠরি নিয়ে তুমি কোথায় যাবে গো মা? বলে, তুমি শুনতে পাওনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমা মক্কা বিজয় করেছেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি, কারণ আমি তার সাথে দুশ্মনী করেছি, ভেবেছি ওই মানুষটা হয়তো এখন তিনি আমার ক্ষতি করবে, হয়তো আমার ঘর ছাড়া করে দেবে, তার আগে আমি তার ভয়ে মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহর হাবিবকে তো সে দেখেনি, তার এই চোখ দিয়ে দেখেনি, শুধু নাম শুনেছে, এতিম মোহাম্মদ আবদুল্লাহর বেটা, মা মেনার কোলে পৃথিবীতে এসেছেন, একটা একটা গরিব ঘরে তিনি পৃথিবীতে আসলেন, তিনি এতিম হয়ে গেলেন, এমন এতিম আল্লাহ তারা তাকে বানালেন, দুনিয়ায় আসার 6 মাস আগে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু মনে করলেন যে আমার নির্যাতন করবে, আমার প্রতি জুলুম করবে, এই ভয়ে সে পালিয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মা, তুমি কোথায় যাবে বলো, এই গাঁঠুরি তুমি আমার মাথায় উঠিয়ে দাও, আমি তোমার গন্তব্য স্থলে পৌঁছায় দেব। কি মায়ার নবী, দয়ার নবী,
সাথে সাথে বলতে পারতেন তা আমি তো মুহাম্মদ তুমি যাও কেন, কিন্তু যারা আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমিক তারা নিজে নিজের কখনো তাদের আত্মপ্রকাশ করে না। সুবহানাল্লাহ জোরে বলো ডাক দে বলে মাপ গাঠুরি আমার মাথায় দাও, বলে না তোমার মাথায় দেবো, তুমি হয়তো বড় টাকার লোভে গাঠুর নেবে, আমার কাছে কোনো টাকা নেই কিছু দিতে পারবো না। ডাক দিয়ে বললেন মা একটা টাকাও লাগবে না, তুমি গাঠুরি আমার মাথায় দাও, তোমার গন্তব্য স্থল আমি পৌঁছে দেবো। বুড়ি আগে আগে যায় আর বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী গাঠুরি মাথায় করে পিছনে পিছনে যায়, পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছে। বুড়ি ডাক দিয়ে বলেন তোরা কারা রে, পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিস তোরা কারা, আয় আয় বের হয়ে আয় রে আমি বুড়ি এসেছি। পাহাড়ের মধ্য থেকে যারা ছিল বেরিয়ে এসে দেখে কি সর্বনাশ, কে সর্বনাশ, কার মাথায় গাঠরি। জিজ্ঞেস করছে বুড়ি রে তুমি কোথায় আসছো, বলে আমি তো শুনেছি বিশ্ব নবী মক্কা বিজয় করেছে, ফাতেমা বিজয় হয়ে গেছে, সব মানুষ দলে দল ইসলাম কবুল করেছে, আমি সেই নবীর ভয়তে পাহাড়ে পালিয়ে এসেছি। এবার পাহাড়ের মধ্য থেকে ডাক দিয়ে বলে তুমি কার ভয়ে পালিয়ে এসেছো, তুমি কি জানো বুড়ি কার মাথায় তোমার গাঁঠরি, তুমি জানো না ইনি হইল তো সেই বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি একবার পাহাড়ের দিকে তাকায় আবার ফিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়। এই তাকানোর পরে বুড়ি ডাক দিয়ে বলেন তোরা কারা রে, আয় আয় বের হয়ে আয়, এ যদি সত্যিকারের মুহাম্মদ হয়ে থাকে এ মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না, এ মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না রে, আয় তোরা আয় বের হয়ে আয়। আমি বুঝতে পেরেছি ইনি সব এই ব্যক্তি হলো আল্লাহর দোস্ত আল্লাহর হারি, আমি তোদের সাক্ষী রেখে আমি তোদের সাক্ষী রেখে বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদর্শ দেখে ভালোবাসা দেখে সাহাবায়ে কেরাম সাহাবীনরা সব ইসলাম কবুল করেছে। আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাবান গাছ রহমাতুল্লাহ আলাই 14টি বছর শরীর জঙ্গল থেকে বেরিয়ে আসলেন আল্লাহর হুকুমে, আল্লাহু আকবার বলুন, কারণ তার কাজ হলো নবীর রিসালাতের দায়িত্ব বহন করা। যত ওলি আল্লাহ পৃথিবী এসেছে সমস্ত মানব জাতির কাছে তাদের দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাবান গাছ রহমাতুল্লাহ আলাইহি এসে যখন দিন শিখাচ্ছেন দিন বোঝাচ্ছেন, যখন ভালো আর মন্দর পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে হক হালালের বয়ান করেছে, দুজন ডাকাত আসলেন তাদের আরো সাথে সঙ্গে নিয়ে এসেছে। তার রাগ হয়ে গেল, বললেন হুজুর আপনি সব বলেন কিন্তু হালাল হারামের কথাগুলি বাদ দেন, কারণ একটা জিনিস লক্ষ্য করবেন যার মধ্যে হারাম আছে তার কথা শুনলে মনে মনে রাগ হয়, বেনামাজি নামাজের কথা শুনলে তার রাগ হয়, কথা বলেন না কেন, মহিলারা যারা বেপর্দায় চলে পর্দার বয়ান শুনলে তাদের রাগ হয়। এই ডাকাত তার তো কাজ মানুষের হক লুটে খাওয়া, হারাম জিনিস ভক্ষণ করা, রাগ হয়ে গেছে। রাগ হওয়ার সাথে সাথে আমার মুর্শিদ সুফি মুক্তাবান গাছ রহমাতুল্লাহর মাথায় একটা বাড়ি দিয়ে দিলেন, বাড়িতে রক্ত বেরিয়ে গেল। আমার মুর্শিদ হাত দিয়ে দেখলেন রক্ত, এই রক্ত মাখা হাত তুলে ডাক দিচ্ছে মালিক, ও মালিক আমি এদেরকে বুঝাইতে পারি নাই, তারাও হয়তো আমাকে চিনতে পারে নাই, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, ওই নবীজির আদর্শে আদর্শবান হয়ে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাবান গাছ রহমাতুল্লাহ আলাই সেই 1876 খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের রশি ধরে এমনভাবে দিন প্রচার করলেন, আজ পর্যন্ত কোনো মানুষের মাথায় লাঠি মারে নাই, আঘাত দিয়ে বলে নাই, কাউকে গালমন্দ করে নাই, আল্লাহর কোরআনের বাণী তিনি শুনিয়েছেন। আর এই বাণী বর্তমান জামানায় 26টা ভাষায় সারা পৃথিবীর মানুষ আজকে এই নূর তারা অংশগ্রহণ করে গেছে। ডাকাতের সর্দারের মধ্য থেকে একজন বলে কিরে কার মাথায় লাঠি মারলাম, যে সে প্রতিশোধ নেবে কি,
মত দোয়া করবে কি সে যে আমাদের জন্য দোয়া করছে আল্লাহু আকবার বলে কারণ এই আদর্শ ছিল আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসের আমেরেছে পাথরের আঘাত লেগে মাথার হেলমেট ভেঙে গেছে এমন জোরে বাড়ি দিয়েছে লোহার হেলমেট ভেঙে লোহার কড়া মাথার মধ্যে কপাল দিয়ে ঢুকে গেছে সাহাবা কেরাম টেনে বের করতে পারে না নবীজি রক্তাক্ত হয়ে গেছে নবীজি বেহুশ হয়ে আসছে এত আঘাত হয়ে গেছে সাহাবা কেরাম চিন্তা করলেন এই লোহার কড়া যদি কপালের মধ্যে মাথায় থাকে তাহলে নবীজি কষ্ট পাবে সেটা বের করতে হবে সবাই ধরতে যায় কিন্তু চিন্তা করে আমি যদি এক ঝেঁকিতে না বের করতে পারি নবীজি তো কষ্ট পাবে কিন্তু ওই সময় নবীজির জবানে কখনো কোনো অভিশাপ নেই কারোর প্রতি কোনো বেজার নেই আল্লাহ আকবার জোরে বলো আল্লাহর নবীর একজন সাহাবী বললেন থামো আলীকে থামিয়ে দিলেন আবু বকরকে থামিয়ে দিলেন ওমর দাঁড়াও আমি রসুলের হেলমেট ভাঙা লোহার কড়া আমি তুলবো হাত দিয়ে ধরবো না চিন্তা করলেন আমি আমার দাঁত দিয়ে কামড়িয়ে ধরবো মনের মধ্যে কিন করে নিয়েছে আমি বারবার ঝেঁকি দেব না টান দেব না শুধু একটি টান দেব যাতে করে বিশ্ব নবীর এই লোহার কড়াটা যেন আমি বের করে নিতে পারি মনকে এত শক্ত করে ধরেছে শরীরের সকল শক্তি উদার করে দিয়ে লোহার কড়া কামড়িয়ে ধরে টান দিয়েছেন টান দিয়ে তুলে নেওয়ার পরে হাসি মুখে রসুলের দিকে তাকিয়েছে আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন সাহাবীর গাল বুঝায় রক্ত হয়ে গেছে আল্লাহু আকবার নবীজি বলে সাহাবীর তোমার গাল বুঝায় রক্ত কেন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি এমন করে কামড়িয়ে ধরেছি বারবার যদি ঝাঁকি দিই আপনি কষ্ট পাবেন এত জোরে আমি টান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার সামনের দাঁতগুলি সব ভেঙে গেছে তবু আমি লোহার কড়া ছেড়ে দিই না আল্লাহর হাবিব বিশ্ব নবী ওই সময় জিবরিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আর সহ্য হয় না সহ্য করতে পারি না ফেরেশতারা কাঁদছে সমস্ত উম্মতেরা কান্দি আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি একটু অনুমতি দেন এই তায়েববাসীকে এই পাহাড় তুলে নিয়ে সব কিছু ধ্বংস করে দেব আল্লাহর হাবিব বিশ্ব নবী সেদিন বলেছিলেন ও জিবরিল আমার মাবুদ আল্লাহ তো আমাকে কারোর ধ্বংস করার জন্য পাঠাই নাই কারোর প্রতিশোধ নেবার জন্য পাঠাই নাই আমি যদি বলি পাহাড় দিয়ে তুমি শেষ করে দেবে ঠিক কিন্তু আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়ে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে হিদায়াত ওয়ালা বানানোর জন্য আজকে তারা বোঝে নাই না বোঝে আমাকে মেরেছে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তায়েববাসীকে তুমি হিদায়াত ওয়ালা বানিয়ে দাও আল্লাহ মক্কাবাসীকে তুমি হিদায়াত ওয়ালা বানাও গোটা আরব ভূমিকে তুমি হিদায়াত ওয়ালা বানাও সারা জাহানের সমস্ত মানব জাতির কাছে আল্লাহ এই হিদায়াতের বাণী তুমি পৌঁছায় দাও দুয়ার মাধ্যমে ভালোবাসা দিয়ে আদর সুহাগ দিয়ে এই কালেমার দাওয়াত দিয়েছেন কোরআনের বাণী শুনিয়েছেন যারা এই কোরআনের কাছে এসে নবীর সোহবত নবীর ভালোবাসা নবীর অনুসরণ অনুকরণ যারা করেছে এই পৃথিবীর সবচেয়ে মর্যাদাওয়ালা মানুষ তারা হয়ে গেছে এখনো যারা নবীর অনুসরণ অনুকরণ করবে কিন্তু একটা বিষয় হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একটা জামানা আসবে যেদিন নবী থাকবে না আবু হুরায়রা চিৎকার দিয়ে বললেন হে নবীর উম্মতেরা শোনো শার জামানায় তোমরা যারা নবী পাবা না তোমরা যারা নবীকে দেখবা না তোমরা যদি নাইবি নবীকে দেখতে পাও তোমরা মনে করবা আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে নিলাম তোমরা যদি নাইবি নবীর কাছ থেকে যদি একটা কথা তোমরা শোনো তোমরা মনে করবা আমরা বিশ্ব নবীর জবানের কথা শুনলাম কারণ রসুলের বাণী এখন ওই একই বাণী আছে আর ওই একই বাণী কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলুন আল্লাহ তাআলা বলেছেন আমি কালাম পাক নাজিল করেছি মানব জাতির কাছে আমার নবীর মাধ্যম দিয়ে নাজিল করেছি আর এর সবটুকু দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন
কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুজাদ্দিদ গাজী রহমাতুল্লাহ আলাইহ তিনি আমাদেরকে চারটা দাওয়াত দিলেন। আয় বাবা চুপ, কি শুনছো? আযান গাজী রহমাতুল্লাহ আলাইহ আমাদেরকে চারটি কথা বলে দিলেন, যেই কথা হলো আমার আল্লাহ, আর যেই কথাগুলি হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এক নম্বরে তোমরা বিনা গাজায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, এই কথা কোনো পীর সাহেবের না কোনো ওলির কথা বলুন না কেন কোনো আলেমের, এই কথা হলো আল্লাহর। আল্লাহ তাআলা নামাজের কথা কালাম পাকের মধ্যে একটা নয় দুইটা নয় 82 বার ডাক দিয়েছেন, আকিমুস সালাত। কতবার ডেকেছে? 82 বার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের সাথে সাথে যাকাত দেওয়া ফরজ। যাদের সম্পদ আছে, অর্থ করি আছে, তুমি যদি যাকাত না দাও তোমার নামাজ বাতিল হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন, তাহলে নামাজ ফরজ, যাকাতও ফরজ। আর যার ধন সম্পদ আছে ওই ব্যক্তির জন্য কাবা জিয়ারত করা, রসুলের রওজা জিয়ারত করা, হজ উমরা করা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ জোরে বলেন। টাকা নিয়ে কেউ কবরে যাবে না? বলুন, টাকা নিয়ে কেউ কবরে যায় নাই, যাবে না। অট্টলিকার জায়গায় অট্টলিকা পড়ে থাকবে, খালি হাতেই চলে যেতে হবে। আল্লাহ তাআলা তো বলেছেন যে তোমার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি একটা জিনিসের বিনিময়, সেইটা হলো জান্নাত। এ কথাটা কোথায় পাওয়া গেল? আল্লাহ তাআলার ওহির কিতাব এই কালামুল্লাহর মধ্যে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আস্তারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যার টাকা আছে, সম্পদ আছে, যাকাত দেবে, হজ করবে, গরিব মিসকিনকে দেখাশোনা করবে, কারণ জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে দুইটা। এক নম্বরে হবে নামাজ না পড়া, দ্বিতীয় কারণ হবে তিন মিসকিন অসহায় দরিদ্রদেরকে দেখাশোনা না করা। কয়টা কারণ হবে? কয়টা কারণ হবে? এই জন্য যাদের সম্পদ আছে নিয়ত করে নেই, যাদের টাকা কড়ি আছে নিয়ত করে নেই, আল্লাহ তুমি ওই বিশ্ব নবীর রওজা মুবারকটা আমাদেরকে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করে আমার মুর্শিদ বলছে বা তুমি নিয়ত করো, এই কথাটা তো আল্লাহ রসুল আগে বলেছেন। প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলেই সেটা সমাধান করে দেবে মালিক। সুবহানাল্লাহ জোরে বলো। আপনি ভালো কাজের নিয়ত করবেন, আপনার আমল নামায় আগে গুনাহ নেকি লেখা হয়ে যাবে। ভালো কাজের নিয়ত করবেন, আগেই নেকি লেখা হয়ে যাবে। আপনি গুনাহ করবেন, প্রস্তুতি নিচ্ছেন, ফেরেশতাকে বলবে আল্লাহ দাঁড়ো থামো, তুমি ওর গুনাহ লিখতে পারবে না, অপেক্ষা করো, সে ওই কাজটা করে কিনা তুমি অপেক্ষা করে দেখো। যদিও করে ফেলেছে তাও বলবে আর একটু দাঁড়াও, আমার বান্দা ভুল করেছে, অপরাধ করেছে, দেখো না কি একটু তৌবা করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতের শেষ অংশ কি? আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ ধরে বলি, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু মেহেরবান, তিনি ক্ষমাশীল। বান্দা গুনাহ করবে আর আল্লাহ বলছে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ ধরে বলবেন না? শয়তান সেদিন বলেছিলেন, খুব সংক্ষেপে বলি, ঘড়ির কাঁটা খুব তাড়াতাড়ি চলে গেল। শয়তান বলেছিলেন সেই দিন যেদিনকে তিনি লানতের তক্তা পেয়েছিলেন, শেষ কথা বলেছিলেন, আল্লাহ এবার তুমি জাহান্নাম বাড়াও, আমি তোমার সব বান্দা জাহান্নামে মুখে করে দেব। আমার আল্লাহ বলেছিলেন তুই তাদেরকে পারবি না যারা আমি আল্লাহর অনুগত্য করবে, আমার রসুলের অনুসরণ ইত্তেবা করবে, তাদেরকে তুই জাহান্নামে মুখে করতে পারবি না, তারা ভুল করবে, তৌবা করবে, আমি আল্লাহ তাআলা তাদের মাফ করে জান্নাত আল্লাহ করবে। তাহলে আমরা যাদের সম্পদ আছে সম্পদটা দুনিয়ার কাজে লাগাবো, ঠিক আছে তো বাবা? দুনিয়ার কাজে লাগাবো, দিনের পথে ব্যয় করবো, এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে তাদের খাবার দানে উৎসাহ করবো, দেখাশোনা করবো। আর ঘরে যে সবচেয়ে বড় পীর আছে মার বাবা, কথা বলুন না কেন, মা বাবা ছাড়া আমরা কেউ পৃথিবীর জগতে আসতে পারি নাই। সবচেয়ে বড় পীর হলো মার বাবা, মা আর বাবা। আল্লাহ রসুল বলেছেন তুমি যদি কাবার ইমাম হও আর তোমার মা বাবা যদি তোমার প্রতি একটু পরিমাণ নারাজ থাকে, কিয়ামতের দিন কোনো নাজাতের ফয়সালা হবে না। তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে। আল্লাহ নিজে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার গোলামি করো, আমার ইবাদত করো, তোমার পিতামাতার গোলামি করো, তাদের কথা তোমরা মানো।
তাহলে আল্লাহর পরে মা বাবার হুকুম মানা আল্লাহ ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য বাবা মার সাথে নম্র ব্যবহার করতে হবে হাসি মুখে তাদের সাথে আচার আচরণ করতে হবে ধমক দিয়ে কথা বলা যাবে না মা বাবাকে কটূক্তি করা যাবে না মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া যাবে না মা বাবার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব সন্তানের নিতে হবে কারণ বুঝতে হবে তুমি যেদিন ছোট ছিলে তোমাকে কে মানুষ করেছিল মা তোমাকে একটু মাটিতে নামাই নাই শত কাজ করেছে কাজের মধ্যে পেরেশানি মা সে বুকের রক্ত তোমাকে শুষে খাওয়ায় মা সে হলো মা ঠিক না বেঠিক সে হলো মা মা একটু রাগ করে নাই ইতিহাস বলছে সারাদিন কর্ম করে করে মা বেলা তিনটা চারটার সময় গোসল করেছে কলিজার টুকরা সন্তানটা কোলের মধ্যে করে নিয়ে মা খাবার নিয়ে বসেছে এখনো খাই নাই রেডি করেছে কোষের মধ্যে প্রসাব পায়খানা করে দিয়েছে কথা বলো একটু নিজের সন্তানের দিকে তাকাইলেই বোঝা যাবে যে আজকে আমার সন্তান নিয়ে যেভাবে আমি করছি আমার বাবা মাও ওইভাবেই আমাকে মানুষ করেছে ঠিক না বেঠি কথা বলেন না কেন কিন্তু মা এক জাররা পরিমাণ রাগ করে নাই খাবারের থালাটা ঠেলা দিয়ে ধুয়ে ওই সন্তানের আবার ধুয়ে পরিষ্কার করে তেল মাখায়ে সন্তানের মুখের উপরে চুমা খাওয়ায়ে আবার খাইতে বসে মা এক জাররা পরিমাণ মা আমার করে রাগ করে নাই সেই মা যার দুনিয়া থেকে চলে গেছে সেই মার জন্য দোয়া করো আল্লাহ শিখিয়ে দিলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মুর্শিদ হুজুর কিবলা দামাত বরকাতহুম বলেছে আমার মুর্শিদ আজম গাসি রহমাতুল্লাহ আলাই তিনি এমন একটা স্কিম করে দিয়েছে বিশ্বের মানুষ সে নিজে জান্নাতি হচ্ছে এবং মা বাবার হক আদায় হয়ে যাচ্ছে ধরে বলো সুবহানাল্লাহ কারণ তুমি প্রতিনিয়ত পাঁচবার নামাজ পড়বে ওয়াজিবা সিকুল করবে আর মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ রাসূল বলেছে তোমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তোমার কাজ হলো মা বাবার জন্য দোয়া করা এই দোয়ার দ্বারাই মা বাবার শুকরিয়া আদায় হবে মা বাবার কাছে অপরাধ দূর হবে আর এই দোয়ার দ্বারা কি হবে মা বাবা জান্নাতি হয়ে যাবে জোরে বলো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতবাসী করে দেন আমরা যেন আমল করতে পারি আর যারা আমরা এখনও মদিনায় যাই নাই নিয়ত করে নিই আল্লাহ যেন আমাদের মদিনায় যাওয়ার মতো সম্পদশালী করে দেন সকলে বলে আমিন সকলে বলে আমিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মারতে পার যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে
জেঠাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরবের প্রবাল পশ্চিমে কইরাস যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না যাইতে পারলাম সবাই দাঁড়িয়ে সালাম জানায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির পিতা আবুদুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির হুদুদুমা হাবিবা নবীজির রওজা মদিনা ইয়া না হইতো ফেরেশতা খুদার হইয়াছি উম্মত যে তোমার তার তরে লাখো পাঠাই সালা আরবের পরে মক্কা নগরে
খাই আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বলা গেল আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আমাদের মসজিদের হুকুমপ্রাপ্ত এই বাৎসরিক ওসিকুল মজলিসে আমরা যোগদান করতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। এতক্ষণ জুড়ি মিলে মসজিদের এই সেরা সাটাইতে আমরা বসেছি। আমার মসজিদ বলেছে যারা এসে তাজিমের সহিত এই মসজিদের দরবারে বসে গেল, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে। এবং জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি আরো বলেছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালাত আদ ভেরিয়া, যেই ব্যক্তি তাজিমের সহিত একটু বসে গেল সেই ব্যক্তি একশত বছরের চাইতেও বেরিয়া নেকির মালিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে শাহ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লার বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছ রহমতুল্লাহ আলাইহির মতো একজন কামেল মুর্শিদ আমরা পেয়েছি, এর নিয়ামতের শুকরিয়া নিজের সারা জিন্দগি ভর করেও আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে বিনা কাজায় বাসত্ব নামাজ, নামাজের পরে কোরআনি ওয়াজিফা, শুধুমুক্ত জীবনযাপন করা, হালাল রুজি রোজগার করা, সাধ্যমতো তাকওয়া পরিষ্কারই যেন আমরা করতে পারি, পাঁচ মসজিদের নকশা কদম মোবারক কোরআন যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরস শরীফ।